শুধু দর্শক, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। খেদমা ইমিগ্রেশন কানাডার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট আবদুল্লাহ আল মাসুদ। আজকের এই এপিসোডে কথা বলবো ভিজিট ভিসা থেকে ওয়ার্ক পারমিটে পরিবর্তনের যে সুযোগ, সেই সুযোগ বন্ধ হওয়া প্রসঙ্গ নিয়ে। 2020 সালে অগাস্ট মাসে করোনাকালীন সময়ে কানাডিয়ান সরকার ইমিগ্রেশনের একটা বড় পরিবর্তন নিয়ে এসেছিল। সেটি ছিল যারা ভিজিট ভিসায় আছেন তারা কানাডার ভেতরে থেকেই ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন। 4 বছর এই পাবলিক পলিসিটি চলার পর গত 28 অগাস্ট 2024 কানাডিয়ান সরকার এতে পরিবর্তন নিয়ে এসেছে। এই পরিবর্তনের ফলে যারা ভিজিট ভিসায় আছেন বা যারা ভিজিট ভিসায় কানাডাতে আসছেন তারা নতুন করে আর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না। তাদের যে আবেদনের সুযোগ এটি বন্ধ হয়ে গেছে। কিন্তু 28 অগাস্টের আগেই যারা তাদের ওয়ার্ক পারমিটের আবেদনটি সম্পন্ন করেছেন তারা কিন্তু এই ওয়ার্ক পারমিটের জন্য যদি এলিজিবল হয়ে থাকেন তাহলে ডেফিনেটলি তারা তাদের ওয়ার্ক পারমিট পাবেন। তাহলে কি দাঁড়ালো বিষয়টি? নতুন করে বা পুরন যারা ভিজিট ভিসায় কানাডার ভেতরে আছেন তারা আর ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করতে পারবেন না ইনসাইড কানাডা থেকে। তাহলে তারা কি করবেন? এখনও যারা কানাডার ভেতরে ভিজিট ভিসা নিয়ে আছেন বা যারা কানাডাতে ভিজিট ভিসা নিয়ে আসছেন তারা ইনসাইড কানাডার থেকে যদি স্টাডি করতে চান স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারবেন। এটির ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন আরোপ করা হয়নি। এবং জেনে রাখা ভালো, স্টাডি পারমিটের আবেদন যদি আপনি ইনসাইড কানাডা থেকে করেন তাহলে পাওয়ার পসিবিলিটিস যতটা বেশি, আউটসাইড কানাডায় করলে কিন্তু ঠিক ততটা কম। যার কারণে যাদের এখনও পরিকল্পনা আছে কানাডাতে স্টাডি করার তারা এই সুযোগটি নিতে পারেন। ইনসাইড কানাডাতে বসেই আপনি স্টাডি পারমিটের জন্য আবেদন করতে পারেন। বাই দ্য ওয়ে, জেনে রাখা ভালো, শুধু কানাডার ভেতর থেকে ওয়ার্ক পারমিটের যে প্রক্রিয়া এটি বন্ধ করা হয়েছে ভিজিটরদের জন্য। অন্য সকল ধরনের ওয়ার্ক পারমিট চালু আছে এবং ইভেন যারা এলএমআই এর মাধ্যমে কানাডার বাইরে থেকে ওয়ার্ক পারমিটের আবেদন করতে চান তাদের জন্য সেই প্রসেসটি স্বাভাবিকই আছে। এটির ভেতরে কোনো ধরনের পরিবর্তন পরিমার্জন করা হয়নি। স্বাভাবিক নিয়মেই আপনারা আপনাদের যে ওয়ার্ক পারমিট এটির আবেদন আপনারা করতে পারবেন। সম্মানিত দর্শক, শুধু আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে খেদমা ইমিগ্রেশন কানাডার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই এপিসোড এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।